ক্ষমতা, অর্থ আর খ্যাতি সবই যখন হাতের মুঠোয়, তখন কিসের তাড়ায় তারা প্রতিদিন ঘুম থেকে জেগে ওঠে, ঘাম ঝরানোর চেষ্টা চালিয়ে যান? হ্যাঁ, 8-10 জন মানুষ হয়তো জীবনভর ক্ষমতা, টাকা পয়সা এবং খ্যাতির মোহ কাটিয়ে উঠতে পারে না, হয়তো বা সেই লক্ষ্যেই তারা সাজান জীবনের শখ। সেই শখে 1-2 বার ব্যর্থ হয়ে কেউ কেউ হাত গুটিয়ে বসেন, আবার কেউ কেউ ফিরে যান চিরচেনা জীবনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যর্থ মানুষের সফলতার গল্প। আমি নিজেও ব্যর্থ মানুষ, আমার মতো হয়তো অনেক ব্যর্থ মানুষ আছে যারা আমার এই গল্পটা শুনলে আপনাদের অনেক কথা দিচ্ছি আপনারা অনুপ্রাণিত হবেন। জানেন, যারা সফল হয়েছে তারা কিন্তু ব্যর্থ হয়ে সফল হয়েছে। অনেকেই আছে যে সরাসরি সফল হয়েছে, তবে এই কথাটা একদমই সত্য যে সফলতা না হলে ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে না। যে সফল মানুষগুলোকে জিজ্ঞেস করলে পাওয়া যায় একেবারেই ভিন্ন চিত্র। ক্ষমতা, অর্থ আর খ্যাতি যাদের হাতে এসেছে তারা কেউই আমাদের মতো থেমে থাকেনি, জীবনের অর্থ এবং সার্থকতা খুঁজেছেন। আর মাইকেল জর্ডান, ব্যর্থতায় যার অনুপ্রেরণা, মাইকেল জর্ডানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাস্কেটবলের খেলোয়াড় বলা হয়। তার কাছ থেকেই জানা যায় ব্যর্থতাকেই অনুপ্রেরণার উৎস হিসেবে ধরেই এত দূর আসতে পেরেছেন। জর্ডানের ভাষায়, ব্যর্থতার মুখোমুখি হওয়ার পর সেটা আমাকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। জর্ডান যখন হাই স্কুলের ছাত্র, তখন ছাত্রদের নিয়ে করা এক বাস্কেটবল টিমে তার জায়গা হয়নি। বিষয়টি যখন তার চোখে পড়ে সেটাকে ভালোভাবে নেন, বাড়ি ফিরে দরজা লাগিয়ে কাঁদতে থাকেন। হতাশায় অশ্রুসিক্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়লেন তার মনে নেই। জর্ডান চাইলে তখনই নিরাশ হয়ে হাল ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন, তার বদলে তিনি কোমর বেঁধে কাজে লেগে পড়লেন। ঘন্টার পর ঘন্টা বাস্কেটবল টিমে কাটাতে লাগলেন। জর্ডানের মুখে শোনা যায়, ব্যর্থতা আমি মেনে নিতে পারিনি, কারণ সবাই কিছু না কিছুতেই ব্যর্থ, কিন্তু চেষ্টা না করে বসে থাকাটা আমি মানতে পারি না। এবার আসি অপরা উইনফ্রেকে নিয়ে। বাঁচার জন্যই কাঁধে দায়িত্ব তুলে নেই। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি তার, বর্ণবাদী 50-এর দশকে জন্ম নেওয়া একজন কৃষাঙ্গ তিনি। পরিবারের আর্থিক অবস্থাও ছিল খুব শোচনীয়, শৈশবে নিপীড়নের শিকার হতে হয় তাকে। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি মোটেও তার অনুকূলে ছিল না। 8-10 জন মানুষ এই প্রতিকূলতাকে অজুহাত হিসেবে দেখিয়ে বসে থাকতে পারতেন, কিন্তু সে পথ মারেননি অপরা। বিখ্যাত টিভি অনুষ্ঠান ল্যারি কিং শোতে অতিথি হয়ে এসেছে একবার অপরা। তার সাফল্যের গোপন রহস্য হিসেবে বলেন, এই গোপন কথাটা আসলে গত 21 বছর ধরে আমার নিজের টিভি শোতে বলে আসার চেষ্টা করেছি। গোপন সেই বার্তাটা হলো, তোমার জীবন তুমি কি করবে সেটা পুরোটাই তোমার দায়িত্ব। তোমার চারপাশের পরিস্থিতিকে তুমি যেভাবে নিচ্ছ সেটাই ঠিক করবে তুমি সামনে এগিয়ে যাবে নাকি পিছিয়ে পড়বে। এবার আপনাদের সাথে শেয়ার করব ওয়াল্টন ডিজনিকে নিয়ে। কৌতূহল থেকেই সব কিছু। ওয়াল্টন ডিজনির জীবনের দিকে তাকালে দেখা যায়, প্রথম দিক ব্যর্থতায় ক্ষতবিক্ষত হয়ে আছে। বয়স যখন 20-এর কোঠায়, তখন কানসাস শহরে একটা কার্টুন সিরিজে কাজ শুরু করেন। এত খারাপভাবে ব্যর্থ হলেন যে সহায় সম্বল হারিয়ে রীতিমতো দেউলিয়া হয়ে পড়লেন। ওই ব্যর্থতার পর হাত গুটিয়ে বসে থাকেননি ডিজনি, থাকলে আজকের ডিজনির মনোরম অ্যানিমেশন হয়তো আমরা পেতাম না। তাহলে আমরা এই ভিডিওটা থেকে কি শিখতে পারলাম? আমাদেরও হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না, প্রতিদিন আমাদের কাজ করতে হবে। আমরা যারা যে অবস্থায় আছি যার যার কাজকে অবশ্যই সম্মান করব। মানুষের ধৈর্য, শক্তি এবং প্রজ্ঞা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।